যাত্রীবোঝাই বাস ও 107 গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় জখম হয়েছেন প্রায় 10 জন। ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জের ঘোষপাড়া এলাকায়। ঘটনায় আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। যাত্রীবোঝাই বাসের সাথে 107 গাড়ির মুখোমুখি সংঘর্ষে বাস যাত্রী সহ জখম মোট 10 জন। এদের মধ্যে 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ থানার হাসনাবাদ লেবুখালি রোডের ঘোষপাড়া এলাকায়। জানা গিয়েছে এদিন দুপুরে যাত্রী বোঝাই একটি বাস হাসনাবাদ থেকে লেবুখালি যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি 107 গাড়ি হাসনাবাদ আসছিল। ঘোষপাড়ার কাছে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় 107 গাড়ির চালক সহ মোট 10 জন জখম হয়। পুলিশ এসে জখমদের উদ্ধার করে 13 নম্বর স্যান্ডেলবিল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। স্থানীয়দের দাবি, বাস ও 107 গাড়ির গতি এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দা প্রশান্ত বলেন, দুপুরে হাসনাবাদ থেকে একটি বাস লেবুখালি যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি 107 গাড়ি দ্রুত গতিতে আসছিল। তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। বৃষ্টি যখন হচ্ছে তখন এদিক দিয়ে হাসনাবাদ দিক দিয়ে বাস আসছিল, আর ওই সাইড দিয়ে লেবুখালির দিক দিয়ে একটা 107 আসছিল প্রচণ্ড গতিতে। রং সাইডে এসে বাসের সাথে ধাক্কা মারে, কিছু লোক ইঞ্জুরি হয়, কেটে কুটে যায়, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীকালে থানা প্রশাসন এসে সব আয়ত্তে আনে, এনে সব গাড়িটা থানায় নিয়ে যাচ্ছে। অপর এক বাসিন্দা বলেন, সোমবার দুপুর 2টোর সময় একটি বাস ও একটি 107 গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। শামশেরগঞ্জে মুখ্যমন্ত্রীর সভায় সাউন্ড সিস্টেম নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটেছিল। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে এমন ঘটনা আর না ঘটে। হাসনাবাদ লেবুখালির বুকে, হাসনাবাদ থেকে লেবুখালি একটি যে বাস, সেই বাস যাচ্ছিল আর উল্টো দিক থেকে হিঙ্গলগঞ্জ থেকে বসিরহাটের দিকে একটা 107 আসছিল এবং এদের মুখোমুখি সংঘর্ষ হয়। যে সংঘর্ষটা হয় হিঙ্গলগঞ্জ চৈতন্য মিশনের কাছে, এই মোড়েই, এই মোড়টা খুবই বিপজ্জনক, এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। যখন মুখ্যমন্ত্রী ত্রাণ নিয়ে যাওয়ার সময়, শমশেরনগরে ত্রাণ নিয়ে যাওয়ার সময় এই একই জায়গায় দুর্ঘটনা ঘটে। যখন মুখ্যমন্ত্রী শমশেরনগরের সভায় সাউন্ড সিস্টেম যাচ্ছিল সেখানেও একই ধরনের দুর্ঘটনা ঘটে। প্রতিনিয়ত এই জায়গাটায় দুর্ঘটনা ঘটছে। আমরা প্রশাসনিক যারা পিডব্লিউডি দপ্তর আছেন এবং প্রশাসনিক যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করব, দ্রুত এই মোড়টিকে কীভাবে বিপদমুক্ত করা যায় এবং দুর্ঘটনা কবল থেকে মুক্ত করা যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, হিঙ্গলগঞ্জ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।